টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং কাজ শেষ করে চেন্নাই উড়ে গেছেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার খেলার সম্ভাবনা প্রথম তিন ম্যাচে সাত উইকেট নিয়ে বোলিংয়ে সবার উপরেই ছিলেন তিনি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রসেসিং কাজে দেশে ফেরায় চেন্নাইয়ের হয়ে চতুর্থ ম্যাচটি খেলতে পারেননি তাতে মুস্তাফিজকে টোপকে চার ম্যাচে আট উইকেট নিয়ে বোলিংয়ে শীর্ষ হেসে উঠেছে রাজস্থান রয়্যালসের স্পিনার যুবেন্দ্র চাহাল প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হেরে তৃতীয় স্থানে নেমেছে গত আসরে চ্যাম্পিয়ন চেন্নাই টানা দুই ম্যাচের হারে ব্যাকফুটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দলের বোলিংয়ে মুস্তাফিজের অভাবটা চতুর্থ ম্যাচে পরিষ্কার হয়েছে এর মধ্যে তৃতীয় ম্যাচে টি ক্রিকেটে তিনশো উইকেটের মাইফলক অতিক্রম করেছেন মুস্তাফিজ চেন্নাই পঞ্চম ম্যাচ খেলবে নিজেদের মাঠে চেন্নাইয়ের চিপকের উইকেটে ফাস্ট বোলাররা বাড়তি সুবিধা পায় মুস্তাফিজও এই উইকেটে ভালো বোলিং করেছেন তাই কলকাতার বিপক্ষে ম্যাচে কাটার মাস্টারে খেলার সম্ভাবনা বেশি কলকাতা এবার দারুণ দল গড়েছে আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্ট্রাক ছাড়াও দারুণ খেলেছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল